माई चैनल ऑन फुटप्रिंट्स लवर्स। आ चुका हूँ बैंडल जंक्शन के अंदर, यहाँ पे करने वाला हूँ मैं फूड वॉक। सस्ते से सस्ते चीजें, मजा आया। आपको कैसे मिल जाते हैं बैंडल जंक्शन के अंदर? वेट, आज स्पेशल ब्लॉग है गाइस। मेरे साथ आज एक स्पेशल गेस्ट है फ्रॉम फूड ऑफ वन। गाइस अभी मेरे सामने है फूड ऑफ वन अपना राजदीप, एंड के साथ बिजॉय मीट में मिला था पुष्पा के, एंड रियली अमेजिंग ब्रो। के चैनल को अभी तक सब्सक्राइब नहीं किया तो प्लीज जाके कर दो। सब्सक्राइब करने में कोई पैसा नहीं लगता है, कोई नहीं लगता है गाइस, यही बड़ी बात है। बताना चाहता हूँ, बैंक से बताना चाहता हूँ, भैया बहुत ही ज्यादा हम्बल है। मस्त जोक मारा रे। कोई बंदा पहले ही दिन मीट करने के बाद, समझ रहे हो ना, मैंने कोलैब करने के लिए रेडी हो जाए, ऐसा बंदा मिलना बहुत कम मिलता है। मतलब ऐसे बंदे के साथ कोलैब करने में भी एक अलग मजा आएगा। इसको और बातें यहाँ पे नहीं करेंगे। आई विल सी यू इन द नेक्स्ट वीडियो। सो गाइस नाउ वी आर एट बैंडल मोड एंड आशा रोड कॉर्नर, इसके सामने है। और यहाँ पे हम लोग लच्छा परोठा और सोयाबीन की सब्जी कुछ ये लोग बनाते हैं, इसको ट्राई करके आपको बताते हैं। तो चलो होता देखते हैं। 6 रुपए पीस है, देख लो भाई। बैंडल स्टेशन में एक आउटलेट है, चाउमीन बिकता है भाई। कंजूसी नहीं करते चिकन एक डालने में। अभी 4 साल हो गए, 4 साल हो गया, 4 साल हो गया भाई को आउटलेट खुले हुए। देख सकते हो पतला है काफी इनकी सब्जी, ऊपर में काशुंदी डाला है जो कि मस्टर्ड सॉस होता है। क्वाइट एवरेज गाइस, तो ज़्यादा खास नहीं है, लेकिन हाँ खाने लायक है। ऑनेस्ट पराठा इज वेरी सॉफ्ट। प्लेटर है 12 रुपए का। आई विल कैच यू अप विद मोर अपडेट। सो गाइस हमरा चले आछि खादिना मोड़े, एवं आमादेर सामने देखते पाच्छो कोन ब्रांडेर ब्यापारे कथा बोलते चाइछि। मिथुंजय। एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह से। এবং এখানে আমরা ট্রাই করতে চলছি, আজ আমরা কি ট্রাই করব? এখানে লাল দইটা ট্রাই করব গাইস, খুব দারুণ, যেটা আমাকে দাদা বলেছে। প্লাস আমি জানিও মৃত্যুঞ্জয়ের ব্যাপারে অনেকজনই কথা বলে, তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তুমি ফার্স্ট টাইম তো নয়? আমি ফার্স্ট টাইম নয় গাইস, আমি এর আগে অনেকবার ট্রাই করেছি। আমার ফ্যামিলিও প্রতিবার মৃত্যুঞ্জয় থেকে দই নেয়। কোথায় আছে? খাদিনা মোড়, তারপরে আপনার ঠিক বাহাতে লেফট হ্যান্ড সাইডে পড়বে। এটা অ্যাকচুয়ালি তালডাঙ্গা রাস্তায় যেতে পড়ে খাদিনা মোড়ের এইদিকে। আমার সামনে আছে এখন লাল দই, যেটার ব্যাপারে এতক্ষণ ধরে আমরা কথা বলছি। এত প্রথমত আপনাকে ফিলিংটা দেখাচ্ছি, ঠিক অনেকটা ঠিক। প্লাস আমার আর লোভ আমি আটকাতে পারছি না, আমিও পারছি না গাইস। এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না। নেই নেই, সব সব করে গো, চল এক সময়। নাইস মাকুন, মানে এর থেকে ভালো দই হয় না বস। আমি অনেক জায়গা দই ট্রাই করেছি, এর থেকে বেস্ট দই আমি মনে ট্রাই করি। শ্রীরামপুরে ফেমাস আছে স্বপন সুইটস, তো ওখানে এরকমই দই পাওয়া যায়, বাট এটা একটু ডিফারেন্ট, ওটাও একটু ডিফারেন্ট। কিন্তু দুটোর মধ্যে আমি যদি কম্পেয়ার পরবর্তীকালে কোনো করার চেষ্টা করবো, বাট ওটাও বেস্ট আর এটা মৃত্যুঞ্জয় সত্যি বেস্ট। অ্যান্ড দইটার সব থেকে স্পেশালিটি হচ্ছে দইটার মধ্যে কোনো ডালডা ইউজ করা হয় না, করায় গরুর দুধ দিয়ে তৈরি করা হয়। আমি এদের একবার ফ্যাক্টরিতে গেছিলাম, এদের কাছে 200-এর বেশি গরুর খাটাল আছে, তো এত প্রোডাকশন করার পরেও এদের দইয়ের কোয়ালিটি কোনোদিনও ডাউন হয়নি, যার কারণে লোকে এদের দইটা এত প্রেফার করে। আমরা এবার সোজা যাচ্ছি চন্দননগরের সূর্য ময়না মোজাকে, অনেক মিষ্টি, যেটার জন্য আমরা এখন অব্দি ওয়েট করে আছি, এটা ট্রাই করে আপনাদের বলবো। টিল দেন স্টে টিউনড। আমরা চলে এসেছি আমাদের মাছ অ্যাওয়েটেড ডেস্টিনেশনে, মাছ টকড অ্যাবাউট মিষ্টি, যেটার জন্য আমরা এখানে এত দূরে। কোন এই লোক, কহাঁ সে আতে? চল ভরা সন্দেশ আর সূর্য ময়না মোদক আমরা এটা ট্রাই করতে এসেছি। অনেক দূর থেকে এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ, সূর্য ময়না মোদক। এ ভাই, এ ভাই, খতম, বাই বাই, টাটা, গুড বাই। দাদা আমাদের দুটো জল ভরা সন্দেশ দিয়ে দিন। এখানে এবার ট্রাই করতে চলেছি জল ভরা সন্দেশ, এদের ফেমাস আইকনিক হেরিটেজ মিষ্টি, যেটার জন্য এরা এত ফেমাস হয়েছিল। হাম করে তো করে, কে বলে তো বলে, কে এরা এত ফেমাস হয়েছিল। এসে আমাদের সামনে জল ভরা সন্দেশ গাইস, দেখ লো জাস্ট। জল ভরা সন্দেশ,
এক্সাইটমেন্টে ডান্স করছি, বুঝতে পারছো তোমরা? আমি আর পারছি না বস কন্ট্রোল করতে। এবার সন্দেশটা দেখো, মনে হচ্ছে কোনো রাজার মুকুট। আচ্ছা লাগা মেরা মজাক। রাজা আমার চ্যানেলটা দেখছো প্রথমবার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে দেবো, কমেন্ট করতে দেবো, এবং যদি ভিডিওটা ভালো লাগে সকলের সাথে প্লিজ 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 শেয়ার করবে। চলেছি তো গাইড, দেখলো ইয়ে সন্দেশ কাজ 35 রুপিস দাম হ্যাঁ। দেখা আপনি লাপরওয়াহী কা নতিজা হ্যাঁ। আম সন্দেশ আছে, এদের মতিচুর সন্দেশ আছে, এদের ক্ষীরপল্লি আছে, এবং এদের সব থেকে আইকনিক যেটা আমরা অলরেডি ট্রাই করেছি ওটা হচ্ছে জল ভরা সন্দেশ। আর আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে, সেটা আমরা আর বলবো না এখন, সেটা সাসপেন্স থাকুক। একটা বেজে গেছে, পেটে একটু বেশি খিদে খিদে পাচ্ছে। এবার আমরা উইল গো টু দ্য নেক্সট লোকেশন অ্যান্ড উইল কিপ ইউ আপডেটেড। বাই। চন্দ্রনগর স্ট্যান্ড কে পাস আগে আর জো অর্ডার কিয়া হ্যায় হামনে ওহ হ্যায় ফ্রাইড রাইস এন্ড মঞ্চুরি। মানে অর্ডার কিয়া হ্যায় ইধার উসকে সাথ হ্যায় দো পিস চিলি চিকেন আর ইস পুরা প্লেটার কা দাম হ্যায় 70 রুপিস এন্ড মেরা ওয়ালা দাম হ্যায় 60 রুপিস এন্ড কান কাফি রিজনেবল হ্যায়। অর্ডার কিয়া হ্যায় 1 মিনিট ফাস্ট ফুড সেন্টার জো কি হ্যায় স্ট্যান্ড কে আন্ডার ঠিক হ্যায় জাস্ট আস পাস মে হি হ্যায় তো বহুত জ্যাদা টেস্টি লাগ রহা হ্যায় আর জ্যাদা টাইম ওয়েস্ট না করতে হুয়ে হাম ইসে ট্রাই করকে আপকো বাতায়েগে কেসা লাগ রহা হ্যায়। ফুড কোয়ালিটি ইজ কোয়াইট এভারেজ গাইস, মতলব 60-70 रुपए में आप क्या ही एक्सपेक्ट कर रहे हो, बट इट्स गुड। 60 रुपए से आपको एग्जैक्टली मैं टेस्ट करता हूँ अभी। आप मेरे पास है नूडल्स, चिकन के ऊपर का कोटिंग थोड़ा हार्ड है, बहुत हार्ड है, मीठा मीठा है चिकन, चीज़ नहीं है, थोड़ा फीका, मसाला भी फीका है। अगर आप आते हो तो आई विल नॉट से दैट इट्स हाईली रिकमेंडेड, आपके पास बजट कम है तो आप यहाँ पे खा सकते हो। एंड हमने अपने फूड वॉक पे हमने बहुत सारी चीज़ें आपको दिखाया, आई होप कि ये वीडियो में बहुत सारी चीज़ें आपके लिए यूजफुल होएगा। ब्लॉग यहीं पे ख़त्म कर रहे हैं, आई मीन थैंक यू फूड ऑफ फन आने के लिए मेरे चैनल पे। काफ़ी एनर्जेटिक बंदा है, काफ़ी एनर्जेटिक बंदा है, ऐसा नहीं है, एनर्जी अभी डाउन हो गया है, गर्मी में एनर्जी डाउन हो गया है। आपको थैंक यू मेरे तरफ से, क्योंकि इतना अच्छा रूट मैपिंग करने के लिए प्लस असिस्ट करने के लिए। अगर आपको ये पूरा वीडियो अच्छा लगा, डोंट फॉरगेट टू लाइक कमेंट शेयर एंड subscribe, take care of yourself and wish you a very happy Sharodiya. So vlog yahi pe end karte, chalo bye।